আমাদের যেমন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, অটোমান সাম্রাজ্যেরও শেষ স্বাধীন সুলতান ছিলেন দ্বিতীয় আব্দুল হামিদ খান। তিনি ছিলেন যেমন বিচক্ষণ, তেমন কৌশলী এবং তেমনি আপোষহীন এক নেতা। এই দ্বিতীয় আব্দুল হামিদ ছিলেন অটোমান সাম্রাজ্যের 34তম সুলতান, যিনি 1876 সাল থেকে 1909 সাল পর্যন্ত শাসন করেছিলেন অটোমান সাম্রাজ্য। ছিলেন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী শেষ অটোমান সুলতান এবং তার শাসনকাল তার কর্তৃত্ববাদ এবং রাজনৈতিক দমনের জন্য পরিচিত। রাজনৈতিক অস্থিরতার পর তিনি ক্ষমতায় আসেন এবং সাম্রাজ্যে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করেন। দ্বিতীয় আব্দুল হামিদ 1842 সালে তুর্কির ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন। তিনি সুলতান প্রথম আব্দুল মেজিদের তৃতীয় সন্তান। তিনি একটি ঐতিহ্যবাহী অটোমান বিদ্যালয়ে শিক্ষা লাভ করেন এবং সামরিক ও প্রশাসনিক বিষয়ে প্রশিক্ষণ পান। 1864 সালে তিনি আনাতোলিয়া প্রদেশের গভর্নর হিসেবে নিযুক্ত হন এবং পরে বাগদাদ প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। 1877 সাল থেকে 1878 সালের রুশো তুর্কি যুদ্ধে তিনি অটোমান সেনাবাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত হন। 1876 সালে পঞ্চম মুরাদকে একদল শক্তিশালী কর্মকর্তাদের দ্বারা পদচ্যুত করা হয় এবং দ্বিতীয় আব্দুল হামিদকে নতুন সুলতান হিসাবে নির্বাচিত করা হয়। তিনি এমন এক সময়ে ক্ষমতায় এসেছিলেন যখন অটোমান সাম্রাজ্য বেশ কয়েকটি আভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। সে সময় সাম্রাজ্য আঞ্চলিক ক্ষতি, অর্থনৈতিক পতন এবং রাজনৈতিক অস্থিরতার সম্মুখীন হয়েছিল। সাম্রাজ্যের প্রজারাও অটোমান সরকারের প্রতি ক্রমশ অস্থির ও অসন্তুষ্ট হয়ে উঠছিল। তার শাসন আমলে দ্বিতীয় আব্দুল হামিদ সাম্রাজ্যকে আধুনিকীকরণ এবং কেন্দ্রীয় সরকারকে শক্তিশালী করার চেষ্টা করেছিলেন। তিনি একটি আধুনিক ডাক ব্যবস্থা, একটি টেলিগ্রাফ নেটওয়ার্ক এবং একটি রেলওয়ে ব্যবস্থা প্রতিষ্ঠাসহ একাধিক অর্থনৈতিক, প্রশাসনিক এবং সামরিক সংস্কার বাস্তবায়ন করেন। তিনি সাম্রাজ্যের আইনি ও প্রশাসনিক ব্যবস্থারও সংস্কার করেন এবং একটি নতুন কর ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় আব্দুল হামিদও সাম্রাজ্যের এলাকা সম্প্রসারণের চেষ্টা করেছিলেন, কিন্তু তার প্রচেষ্টা অনেকাংশে ব্যর্থ হয়েছিল। তিনি ইউরোপীয় শক্তির কাছে হারিয়ে যাওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারের জন্য বেশ কয়েকটি সামরিক অভিযান শুরু করেছিলেন, কিন্তু এই অভিযানগুলি ব্যয়বহুল এবং ব্যর্থ হয়েছিল। সাম্রাজ্যের অঞ্চলগুলি ইউরোপীয় শক্তির চাপে ক্রমশ সংকুচিত হতে থাকে। দ্বিতীয় আব্দুল হামিদ উসমানীয় সংবিধান ও সংসদ স্থগিত করেন এবং বিরোধী ও ভিন্ন মতকে দমন করার জন্য গোপন পুলিশ ব্যবহার করে ব্যক্তিগত এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি কঠোর সেন্সরশিপ আইনও প্রবর্তন করেছিলেন, যা বাকস্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতাকে দমন করতে ব্যবহৃত হয়েছিল। 1908 সালে তরুণ তুর্কি উদারপন্থী সংস্কারকদের একটি দল একটি বিপ্লব ঘটিয়েছিল এবং দ্বিতীয় আব্দুল হামিদকে অটোমান সংবিধান ও সংসদ পুনরুদ্ধার করতে বাধ্য করে। 1909 সালে তাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং তার স্থলাভিষিক্ত হন পঞ্চম মেহমদ। তার পদত্যাগের পর 1918 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে ইস্তাম্বুলের ইলদিজ প্রাসাদে গৃহবন্দী রাখা হয়। 1909 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর আব্দুল হামিদকে গ্রিসের থেসালোনিকিতে নির্বাসিত করা হয় এবং সেখানে তিনি কয়েক বছর ধরে গৃহবন্দী ছিলেন। 1912 সালে তাকে ইস্তাম্বুলের একটি ভিলায় স্থানান্তরিত করা হয়েছিল এবং সেখানে তিনি তার বাকি জীবনটা কাটিয়েছিলেন। তার নির্বাসনের সময় তিনি তার অনুগত অনুসারীদের সাথে চিঠিপত্র চালিয়ে যান এবং কিছু অটোমান তুর্কিদের দ্বারা সম্মানিত হতে থাকেন। দ্বিতীয় আব্দুল হামিদ 1918 সালের 10ই ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে 76 বছর বয়সে মারা যান। দ্বিতীয় আব্দুল হামিদ ইস্তাম্বুলে তার ভিলায় প্রাকৃতিক কারণে মারা গিয়েছিলেন। তার মৃত্যুতে তার সমর্থকরা ব্যাপকভাবে শোক প্রকাশ করেছিলেন, যারা তাকে অটোমান সাম্রাজ্য এবং ইসলামের একজন রক্ষক হিসেবে গণ্য করেছিল। আব্দুল হামিদ দ্বিতীয় উসমানীয় ইতিহাসে একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হিসেবে রয়ে গিয়েছেন, বিশেষ করে সাম্রাজ্যের আধুনিকীকরণের তার ভূমিকা এবং পশ্চিমা সাম্রাজ্যবাদ প্রতিরোধে তার প্রচেষ্টার জন্য। বন্ধুরা, জুলফিকার ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। উসমানীয় সাম্রাজ্যের শেষ স্বাধীন সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের এই ছোট্ট জীবনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।